লকার পুরো ফাঁকা, আর এখন দেখছি ওখানে কোনো টাকাই নেই। কি বলছো কিন্তু? স্যার, 87 লক্ষ টাকা ছিল স্যার। এত টাকা তো আমার পরিবার মরে গেলেও শোধ করতে পারবে না। আর কি হবে স্যার? এরকম লাগছে কেন? কি হয়েছে? কিরে ভাই, কি হয়েছে তোর? বল কি হয়েছে পটকা, তোমার কি হয়েছে? দেখো, তুমি তুমি আমাদের না বললে আমরা কিন্তু বুঝতে পারবো না। বলো, মানে শরীর খারাপ নাকি? চুপ করে থেকো না, বলো পটকা। পটকা কাচ্ছো কেন? বলো না কি হয়েছে। ও পটকা, কি হয়েছে তোমার? ওর না পেটটা খারাপ ছিল। কি গো, তোমার কি পেট ব্যথা করছে নাকি? ওই দেখো চুপ করে আছে। বলো না কি হয়েছে, চুপ করে আছো কেন? কিরে, কি হয়েছে রে পটকা? কি হয়েছে পটকা? পটকা, কিরে কি হয়েছে? কি হয়েছে পটকা? বল না আমাকে, এই এই বয়সে আমাকে আমাকে টেনশনে রাখিস না। বল কি হয়েছে। এই পুটু, মেজোকে ফোন কর না, মেজোকে ফোন কর, বল কি হয়েছে। ও পটকা, পটকা কি হয়েছে বলো না। কি গো, এ কেন এরকম করছে? ও পটকা, তুমি কাঁদছো কেন এরকম করে? বলবে কিছু? আরে ও পটকা, কি হয়েছে বল না। কোনো বিপদ আপদ হলো নাকি? বল না, চুপ করে আছিস কেন? বল, কথাটা বল। মহা সর্বনাশ হয়ে গেছে দাদা, আমাকে আর তুমি বাঁচাতে পারবে না। কি বলছিস? আমার হাতে হাত করা পড়ল বলে। কি বলছো তুমি পটকা? তুমি ওপরে যাও এক্ষুনি, বাবিনকে ডাকো। বাবিন বেরোয়নি, ওপরেই আছে, ডাকো শিগগিরই। ওকে যাচ্ছি যাচ্ছি। বাবিন, বাবিন তাড়াতাড়ি নিচে আয়, আমাদের বাড়িতে একটা মহাবিপদ হয়েছে রে, নিচে আয়। বল না আমাকে, বল না কি হয়েছে, বল আমাকে। আর উদ্বেগের মধ্যে রাখিস না, বল না কি হয়েছে। আরে অফিসে কোনো গোলমাল হয়েছে? দিব্যি ভালো ছিল, অফিসে গেল, বললো কোন রকম এই সপ্তাহটা পার করেই চলে আসবো। দাদা ভাই কি হয়েছে রে? দেখো না শোনা দা, পটকার কিছু একটা হয়েছে কিন্তু বলছে না আমাদের। কি বলো না পটকা, কি হয়েছে? পটকা কি হয়েছে? পটকা কাঁদছো কেন, কি হয়েছে বলো। ভাবিন, ভাবিন তোর পটকা কোনোদিন কোনো অধর্ম করেছে বল? কোনোদিন কোনো অধর্ম করেছি আমি? কে বলছে তা? এইসব নিয়ে কথা বলছিস কেন? কে তোকে বলেছে তুই অধর্ম করেছিস? খুলে বল কি হয়েছে। দাদা, দাদা আমাকে বোধহয় বাকি জীবনটা জেলে কাটাতে হবে। দাদা কি কি কথা বলছো, জেলে কাটাতে হবে কেন? মানে কি হয়েছে বল? অফিসে কিছু হয়েছে পটকা? আমি ফোন করব অফিসে? পটকা আমরা সবাই আছি তোমার সাথে। শোনো, তোমার বিপদ মানে শুধু তোমার একার বিপদ নয়, আমাদের সকলের বিপদ। তুমি এইভাবে বলবে না পটকা। ৮৭ লক্ষ টাকা চুরি হয়ে গেছে দাদা। কি কথা গো, তুমি কি বলছো?
85 লক্ষ টাকা? তুমি ওই টাকা কি করে ফেরত দেবে গো? আর চুরি বা হলো কি করে? হ্যাঁ, 87 লক্ষ টাকা কি অফিসের টাকা? না না পটকা, চুরি হলো মানে চুরি হলো কি করে? তোমার কাছে চাবি ছিল না? আমি আগের দিন অফিস থেকে তাড়াহুড়ো করে বেরোনোর সময় বুঝলি বোধহয় চাবিটা নিতে ভুলে গেছিলাম। আজকে সকালবেলা অফিসে গিয়ে আমি ব্যাগ তন্ন তন্ন করে খুঁজলাম, ভাবিন কোথাও চাবিটা পেলাম না। তারপরে ওই আলমারি খুলতে গিয়ে দেখি আলমারিতে চাবি দেওয়া নেই, জানিস, আলমারিটা খোলা। আর লকারে 87 লক্ষ টাকা ঢোকানো হয়েছিল আগের দিন, একটা টাকাও নেই ভাবি। এতগুলো টাকা আমি কোত্থেকে দেবো ভাবি? আমি তো মরে যাবো, শোধ করতে পারবো না। চুপ করো কিছু। হ ভগবান, তুমি কি করলে? দাঁড়াও দাঁড়াও, এখন চিন্তা করো না, কিছু একটা করতে হবে। পটকা কাঁদে না প্লিজ। দেখো ঠাকুর, তুমি কি সর্বনাশ করলে আমাদের! ঠাকুর কি সর্বনাশ করলে! সামনে বাড়িতে বিয়ে, আর এত বড় অঘটন তুমি আমাদের বাড়িতে ঘটালে! কেন করলে ঠাকুর, তুমি কেন করলে? বড় মা, এখন কান্নাকাটি করে তো লাভ নেই, আগে ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করা যায়। তোমার ম্যানেজার উনি কি বললেন? দেখ, নিয়ম অনুযায়ী তো ম্যানেজার বাবু পুলিশেই খবর দেওয়ার কথা, কিন্তু উনি আমাকে খুব ভালোবাসেন ভাবি, জানিস। উনি সেই জন্য বলেছেন আগামীকাল আর পরশু শনি রবি তো ছুটির দিন, উনি কোনো স্টেপ নিচ্ছেন না। কিন্তু সোমবার উইকডে সকাল 10টা থেকে তো কাস্টমার আসবে, তার মধ্যে যদি আমি টাকাটা ফেরত না দিতে পারি উনি বাধ্য হবেন পুলিশের কাছে খবর দিতে, তখন তোর আমাকে অ্যারেস্ট করবে ভাবি। কি করবো, এত বড় একটা অন্যায় ভাবি। দেখ, কেউ তো জানতে চাইবে না, কেউ তো জানতে যাবে না আমি করেছি কি করিনি। বল তো, আমায় দোষ দেবে ভাবি না, কোথা থেকে দেবো এত বড় সর্বনাশটা? তোমার কে করলো? এত বড় ভয়ঙ্কর অপরাধটা কে করলো তোমার? তোমাকে যে ওখানে সবাই ভালোবাসে। সবাই খুব ভালোবাসে দাদা আমাকে, সবাই খুব ভালোবাসে। আমি তো নিজের চোখে দেখিনি দাদা, আমি কি করে কাউকে দোষারোপ করব? আমি কি করে জানবো? এই জন্যই আমি তোমাকে বলেছি সবসময় পটকা, যে একটু ধীর স্থিরভাবে কাজ করো, একটু মাথা ঠান্ডা রেখে কাজ করো। তুমি বিয়ে বাড়ির ব্যাপারে এমন নিজেকে মাতিয়ে উঠলে যে তোমার যে ওখানে অফিসের একটা গুরুত্ব আছে সেটা ভুলেই গেছিলে। তুমি একটা দায়িত্বপূর্ণ পদে কাজ করো, তুমি ওখানে ক্যাশের সামলাও, তোমার চাবিটা তো তোমার কাছে রাখা উচিত ছিল পটকা। এখন এইসব কথা বলে তো কোনো লাভ নেই গো, এখন ছেলেটাকে মরার উপর খাড়ার ঘা দিচ্ছ কেন? ও তো নিজেই মরমে মরে আছে, ও তো ইচ্ছে করে এসব করেনি। ও তো এত বছর চাকরি করছে, কোনোদিন তো এরকম হয়নি। আর মানুষের তো ভুল হয় গো, সেই ভুল করে ফেলেছে ছেলেটা। তুমি ছেলেটাকে ওরকম করে বলো না, ওরকম করে বলো না ছেলেটাকে। বলছি কি আর সাদে, আমাদের কাছে তো এত টাকা নেই, কুড়িয়ে বাড়িয়েও তো এত টাকা হবে না। জ্যাঠাই জ্যাঠাই, আমরা সবাই আছি, তুমি এভাবে বলো না, চিন্তা করো না। দেখো আমিও তো তোমাদের পরিবারেরই একজন। বুঝতে পারছো, 87 লক্ষ টাকা! ও দাদা দাদা, আমাদের কার কি আছে সব হিসেব করতে হবে তো। তোমাদের সবার জন্য আমি 1.5-2 লাখ টাকা করে জমিয়েছি, তার মধ্যে বিয়ের বাবদও টাকা নিতে হয়েছে আমাকে। জ্যাঠাই আমি বলছি, এই মুহূর্তে বিয়ের কথাটা তোলার কোনো মানেই হয় না। বিয়ে হতে গেলে তো অনেকগুলো টাকার খরচ হবে, কি দরকার এখন তোমাদের বাড়ির ক্রাইসিস? সেই টাকাটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি জ্যাঠাই। 87 লক্ষ টাকা, এ কি মুখের কথা? কত যোগ করবো আমি, কত যোগ করবো? যোগ করলেও তো 87 লক্ষ টাকা হবে না। ভাবিনি আমি কি করে মুখ দেখাবো সবার কাছে বলতো। কেন বাজে কথা বলছো? তোমার একার বিপদ, আমাদের কারোর বিপদ নয়, এটা বলতে চাইছো তুমি? না বলছি, আমি তো মুখ দেখাতে পারবো না রে। দেখ, সোমবার দিন আমি যদি টাকা ফেরত না দিতে পারি পুলিশ এসে আমায় তো জেলে নিয়ে যাবে ভাবিন। সামনে তোর বিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান, বাড়ির লোকজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তো জানবে আমি চুরিটা করেছি। আমি কি করে আমার জন্য তোদের সবার মান সম্মান ধুলো মিশে। কথা বলো না, চুপ করো প্লিজ। কেউ ধরে নেবে না, এতকাল তোমাকে তারা দেখছে না,
আমাদের পরিবারের মানুষরা না খেয়ে মরে যাবে তবু অন্য কারো জিনিসের দিকে হাত বাড়াবে না, দেখবে না, এই কথা সবাই জানে, সবাই জানে। তুই ভাবলে কি করে এত বড় কথাটা? কেউ এরকম ভাববে না, কিন্তু আইন তো ক্ষমা করবে না, টাকাটা তো জমা দিতে হবে, তোমার দায়িত্ব ছিল যখন। ও পটকা, পটকা বলছি, তোমার অফিসে এই নিয়ে তদন্ত হবে না? সে তো হবেই রিজু, সোমবারের মধ্যে তো আমি অতগুলো টাকা শোধ করতে পারবো না বা, তখন তো তদন্ত হবে, আমিও তার একটা পার্ট, পুলিশই তদন্ত হবে রিজু, বাড়িতে সার্চ হবে ভাবিন, বাড়িতে পুলিশ ঢুকে সমস্ত ঘরে সার্চ করবে, সামনে তোর বিয়ে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার অফিসে জানাজানি হবে, এই চুরির দায়, এই চুরির দায় মাথায় নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো বল, হ্যাঁ মরে যাওয়া ভালো, বাড়ির সবাইকে এত সম্মানের মুখে ফেলার থেকে মরে গিয়ে বেঁচে যাওয়া অনেক ভালো, আমি আত্মহত্যা করব। পটকা না, বলো না এইসব কথা, বলো না। খবরদার, এই শিখিয়েছি আমি তোমাদের, সমস্যা এলে তোমরা পালিয়ে যাওয়ার কথা ভাবো? এছাড়া আর কি করার আছে দাদা? আমি তো মরে গেলেও এই পরিবারকে সর্বশান্ত করে এই টাকা শোধ করতে পারবো না দাদা। পরিবার সর্বশান্ত হয়ে যদি এই টাকাটা দিতে পারতো তাহলে তাই দিত পটকা, কিন্তু এই পরিবারে তো সে সাধ্য নেই, আমরা সামান্য একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমাদের কাছে কি অত জমানো টাকা থাকে বল? চলো 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 পাল্টা।